যেটা আপনি দেখছেন এক কথায় পুরো চিত্রকে ডেসক্রাইব করে এমন কিছুই থাকবে হচ্ছে কনক্লুশন হ্যালো ডেয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো এবং তা হচ্ছে আইলস রাইটিং ঠ্যাস্ক ওয়ান স্যার আইলস রাইটিং ঠ্যাস্ক ওয়ান এটা এতটা এর জন্য বিশেষ করে এর ইন্ট্রোডাকশনটা কীভাবে করবো বা কনক্লুশন কীভাবে করবো আমি আগে একটা পর্বে আপনাদেরকে ইন্ট্রোডাকশন কীভাবে করবেন সেটা আমি দেখিয়েছি আজকে আমি করব কীভাবে কনক্লুশন ড্র করবেন তো আইএলস রাইটিং ঠাস্ক ওয়ানের কনক্লুশন নিয়ে অনেকে দ্বিধানন্দে পড়েন যে আসলে কনক্লুশন দিব কি দিব না এটাই অনেকে বলেন হ্যাঁ কনক্লুজন দেওয়াটা আইএলস ট্যাস্ক ওয়ানে রাইটিং ট্যাস্ক ওয়ানে অ্যাকাডেমিকে বাধ্যতামূলক নয় তবে দেওয়াটা ভালো এবং কীভাবে দিবেন সেটা আমি বলছি সবসময় মাথায় রাখবেন আর্স ঠাসক অনেকেই আবার ঠিক ইন্ট্রোডাকশনের পরেই কনক্লুশন দিয়ে দেয় কনক্লুশনটা করবেন হচ্ছে বডির পরে অর্থাৎ প্রথম ইন্ট্রোডাকশন গেল তারপরে বডির প্যারা ওয়ান প্যারা টু দুইটা প্যারা করতে পারেন এবং তারপরে শেষে হচ্ছে কনক্লুজন কনক্লুজনটা একটা সেন্টেন্সে হওয়াটাই বেটার কেউ কেউ দুটা সেন্টেন্স করেন কারণ এত লম্বা চওড়া করার দরকার নাই একটা সুন্দর একটা সেন্টেন্স বাট কি হবে কনক্লুশনে কনক্লুশনে হবে একটু আমি বলবো যে আজকে যারা শুনছেন একটু রেকর্ড করে রাখেন এটা পরে আবার পর দিয়ে শুনুন কনক্লুশনটা এতটাই গুরুত্বপূর্ণ এই জন্য বলছি অনেকেই ভুল করে ভিন্ন কিছু লিখে যায় যা কনক্লুজনে থাকা উচিত না তাহলে কনক্লুশনে কি থাকা উচিত একটু বলে রাখি কনক্লুশনটা অবশ্যই থাকা উচিত ওভারঅল ট্রেন্ড অর্থাৎ একটা পিকচারে একটা ফিগারে একটা ডেটা চার্ট টেবল বা লাইনগ্রাফ যেটাই কেন দেখেন না কেন তার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ সব কিছু মিলে একটা ওভারঅল একটা অবস্থা এই ওভারঅল ব্যাপারটা একটা সেন্টেন্সে প্রকাশ করা এটা গুরুত্বপূর্ণ সো আমরা দেখব আজকে কিভাবে একটা সেন্টেন্সে খুব সুন্দর এবং নাইন মানের একটা কনক্লুশন ড্র করা যায় ট্যাস্ক ওয়ানের সো অ্যাকাডেমিক টাস্ক ওয়ান আমি দেখাচ্ছি কিভাবে করবেন তার আগে বলি যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করুন এই মুহুর্তে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করুন এটিএম স্যারকে সাথে থাকুন এখন চলে যাচ্ছি মূল ডেমনস্ট্রেশনে আবার চলে আসলাম এবার চলে আসুন আমরা যাচ্ছি বোর্ডে বোর্ডে দেখি আমরা কি কাজ করছি আজকে আইলসান কনক্লুশন তো কনক্লুশন তো দেখার জন্য সরাসরি আমি যাচ্ছি এটিএমসের ম্যাটেরিয়ালস কোর্স ম্যাটেরিয়ালস সো এটিএমস আইএলস কোর্স ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়াল থেকে আমি একটা যাচ্ছি পেজ নাম্বার এইটি নাইন এইটি নাইনে একটা টেবল আছে এই টেবল নিয়ে কাজ করছে আজকে এই টেবলের আমি একটা ইন্ট্রোডাকশন ড্র করেছি আগে কোনো একটা পর্বে আজকে আমি দিচ্ছি কনক্লুশন সো এই টেবলেরই একটা ইন্ট্রোডাকশন করেছিলাম তো ঠিক আজকে তারই একটা কনক্লুশন দিচ্ছি যারা আগের ভিডিওটা দেখেননি আপনারা একটু ফ্রান্স কন ইন্ট্রোডাকশন খুঁজে বের করুন দেখবেন যে আপনি টেবলের ইন্ট্রোডাকশনটা পেয়ে যাচ্ছেন আজকে আমি যাচ্ছি কীভাবে এটার কনক্লুশনটা করতে হয় আমি একটু পড়ে শোনাচ্ছি এখানে ছিল হচ্ছে দ্য টেবল শোজ দ্য কনসিউমা টেবলস ওন ইন বিটইন ফ্রম নাইনটিন টু টু এটা ছিল হচ্ছে মূল টপিকটা এখন আমরা যাচ্ছি যে কি কি আছে একটু দেখুন এখানে একটু ফোকাস করলে বোঝা যাবে যে এখন ফিগারটা কেমন আছে একটু ভালো করে দেখুন ফিগারটা কেমন আছে কি আছে এখানে ফিগার আছে হচ্ছে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস হাউজ হোল্ডস একটু আমি বলে রাখি এর আগের পরে বলেছিলাম যারা কনসিউমার ইরেজকে মনে করছেন কনজিউমার ডিউরেবলস মানে হচ্ছে ভোক্তার কোনো স্থায়িত্ব বা ভোক্তার ভোক্তা নিয়ে কথা আসলে ভোক্তা নিয়ে কিছু না কনসিউমার এটা বলছিল একটা ভালো জিনিস হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস অথবা হাউস হোল্ডস তো আমি হোম অ্যাপ্লায়েন্সেস বা হাউস হোল্ডস এটা নিয়ে আমি করছি তো আমি এটাতে আপনারা যখন আরও ভালো করে দেখবেন ভিডিওতে দেখবেন যে খুব ভালো করে আপনি বুঝতে পারবেন যে ট্রেবলটা কেমন হয় এখানে একটু বলি যারা দেখছেন এটা দেখার সময় একটু পজ করে নিয়েন পজ করলে আপনাদের সুবিধা হবে যে কিভাবে আপনি এটা ড্র করবে আর কোথা থেকে শুরু করবেন একটু বলে রাখি যে নোট ওয়ান একটা দিই আমি টাস্ক ওয়ানের জন্য যে যখন বডিতে আপনি শুরু করবেন একটা নোট দিয়ে থাকি যে গ্রুপিং দ্য সিমিলার ইনফরমেশন ম্যাটার্স দ্য মোস্ট ইন টাস্ক ওয়ান এছাড়া একই জাতীয় জিনিস বিভিন্নভাবে ডেমনস্ট্রেশন করতে হয় সব সেটা থাকছে কনক্লুশন তো আজকে কেন করছি যে যেহেতু ইন্ট্রোডাকশন করলাম কনক্লুশন করলাম করছি এরপরে অন্য কোনো একটা ভিডিওতে বডিটা আবার দেখাবো তো আপনার সঙ্গে থাকুন দেখুন আমরা কিভাবে করি এইটা দেখেন প্রত্যেকটা আমি একটু দেখাচ্ছি এই জন্য যে প্রত্যেকটা দেখেন সেন্ট্রাল হিটিং ছিল আগে থার্টি সেভেন শেষে হাসছে সিক্সটি ফোর পার্সেন্ট টেলিভিশন ছিল হচ্ছে নাইনটি থ্রি শেষে নাইনটি এইট ভিডিওর ব্যবহার আগে ছিল না তবে এটাই শুরু হয়েছে বোঝা যাচ্ছে এছাড়া দেখেন ব্যাক ক্লিনার রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন তারপরে ডিশ ওয়াশার টেলিফোন এই সবগুলোই কিন্তু দেখেন বেড়ে গেছে সবগুলো আগে যা ছিল তার থেকে প্রায় বারো বছর পরে বেড়ে গেছে অনেকখানি এই যেহেতু সবগুলো বেড়ে গিয়েছে আমি বলেছি একটা ওভারঅল ট্রেন এই যে বেড়ে যাওয়াটা এটা ভালো না খারাপ আপনার একটা মাথায় রাখেন যে একটা জিনিস তো ওভারঅল ট্রেন করবো তো কি মন্তব্য করলে কি করলে এটা একটা সুন্দরভাবে একটা আমরা বুঝাইতে পারবো যে কনক্লুশন বা একটা সেন্টেন্সে একটা ওভারঅল ট্রেন বলা যায় তো দেখেন সবগুলো বেড়ে যাওয়া একটা কান্ট্রিতে আপনি বলেন যদি বাংলাদেশেই বলি বা ইন্ডিয়াতে বলেন সবগুলো বেড়ে যাওয়া তো সবগুলো যদি কেনা বেড়ে যায় প্রোডাক্ট কেনা বেড়ে যায় কোনো জিনিসপত্র কেনা বেড়ে যায় এবং হাউজ হোল্ড কেনা বেড়ে যায় তাহলে ওই সমাজে কি হয় কোনো একটা ভালো কিছুর পরিবর্তন ঘটে নাকি খারাপ কিছু হয় একটা চেঞ্জ তো বটেই কেনা বেড়ে যাওয়া মানে অবশ্যই ওই সমাজে একটা চেঞ্জ ওই দেশে একটা চেঞ্জ এই চেঞ্জটা কেমন ধরনের চেঞ্জ আমি বলবো যে একটা পজিটিভ চেঞ্জ কেমন ধরনের পজিটিভ চেঞ্জ অবশ্যই আমি বলবো এটা একটা লাইফস্টাইলের চেঞ্জ কেমন ধরনের চেঞ্জ জীবনযাত্রার মান উন্নয়নের একটা পরিবর্তন এই যে পরিবর্তনগুলো এটা আমরা একটা একটা সেন্টেন্সে প্রকাশ করার চেষ্টা করি এটা কোথায় পেলাম নেই তাহলে আমরা এখন লিখছি আসুন বোর্ডে যাই এখন আমরা যাচ্ছি যে কিভাবে একটা কনক্লুশন লিখতে হয় আসুন এখন পর্যন্ত উপসংহরে বলা যায় এটা কি হবে আমি শ্রোতাদেরকেই বলছি দর্শকদেরকে বলছি উপসংহারে বলা যায় বা উপসংহার এটা ওয়ার্ডটা কি বলবেন বেশিরভাগ মানুষ আমাকে বলে কনক্লুশন হ্যাঁ এটা ভালো এটা খারাপ না কেউ কেউ বলে ইন এ ওয়ার্ড ইন সাম কেউ টু সাম আপ তো সবগুলো চাইতে যেটাকে নাইনে নাইন বলবো যেটা আমার কাছে খুব ভালো লাগে এক্সামিনারেও খুব পছন্দ করে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির সেটা হচ্ছে ওভারঅল আপনারা আমার সঙ্গে লিখুন ওভারঅল সো ওভারঅল আমি দেখলাম যে সবগুলোই বেড়ে গেছে তো সবগুলো বেড়ে যাওয়া মানে কী হয় তো আমি এখন বলি যে সবগুলো বেড়ে যাওয়া এটা বাংলা মিনিং কি তো সবগুলো বেড়ে যাওয়া আমি বলবো যে একটু দেখেন বেড়ে যাওয়া আপনি বলতে পারেন ইনক্রিজ বা বেড়ে যাওয়া আপনি বলতেন রাইজ অথবা রেজ এই জাতীয় ওয়ার্ড আপনি বলতে পারেন গোয়িং আপ কিন্তু তার থেকে ভালো হয় গ্রো গ্রোটাকে আমি একটু যে করে দিচ্ছি সো সবগুলো বেড়ে যাওয়া তাহলে কি বললাম দ্য কী গ্রোয়িং করেছে একটা ধারা যেহেতু সবগুলো বেড়ে গেছে তাহলে আমি কি একটা ধারা ধারা ইংলিশ কি হবে ট্রেন্ড এরপর আমরা যাই কিসের ধারা কিসের ধারা কেনার ধারা কেনা ইংলিশ কি হবে কেনা আপনার বলবেন বাই আর কি হয় পারচেজ আর আপনারা করতে পারেন কিন্তু আরও ভালো হয় ওন ওন মানেও কেনা তাহলে কেনা কি হয় ওনিং দিচ্ছি তো ওনের সাথে আইএনজি যোগ করছি তার আগে একটা অফ দিচ্ছি কেন ট্রেন কিসের কেনার কেনার ট্রেন্ড ওন মানেও কেনা আপনি এক্সেসাইজ ছাড়া কি করতে পারেন পারচেজ করতে পারেন পার্চেজের সাথে আইএনজি যোগ করে দেন বাই করা যায় বাই এর সাথে আইএনজি বা এটা ভালো শোনায় না অতটা সুন্দর না তাহলে ওনিং আর বিভিন্ন ধরনের গৃহস্থলীর জিনিস বা গৃহ সামগ্রী তো গৃহ সামগ্রী ইংরেজ কেমন হবে তো ওখানেই বিভিন্ন ধরনের আপনি লিখতে পারেন ভ্যারাইটি অফ অথবা ডিফারেন্ট সহজ একটা দিচ্ছি ডিফারেন্ট এরপর দিব গৃহ সামগ্রী ইংলিশ কি হবে একটা দিচ্ছি হোম অ্যাপ্লিয়েন্সেস লিখতে পারেন অথবা আচ্ছা আমি হোম অ্যাপ্লিয়েন্সেস লিখছি অফ হোম অ্যাপ্লিয়েন্সেস হোম অ্যাপ্লিয়ান্সেস এটা বলতে বোঝায় বা প্রতিফলন ঘটায় তো বলতে বোঝায় হচ্ছে মেন আর প্রতিফলন ঘটে রিফ্লেক্ট যে কোনো একটা দিতে পারেন এখন আমাদের সাবজেক্ট কোনটা দ্য গ্রোয়িং ট্রেন্ড তেমন ট্রেনটা সিঙ্গুলার না যেহেতু সিঙ্গুলার তাহলে আমাদের কেমন হওয়া উচিত রিফ্লেক্ট এর সাথে একটা কী যোগ হবে এর যোগ হবে রিফ্লেক্স কী রিফ্লেক্ট করে ভালো কিছু না খারাপ কিছু ভালো কিছু তাহলে কি ভালো কিছু দেখেন এটা কিন্তু বারো বছরও হয়েছে একদিনে হয় নাই তো বারো বছরে হওয়া মানে আমি বলবো যে ধীরে ধীরে হয়েছে তো ধীরে ধীরে ইংলিশ কি হবে গ্রাজুয়াল সুগ্রাজুয়াল এখন একটা উন্নতি বা ভালো কিছু তো এটা দিচ্ছি ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট কিসের ইম্প্রুভমেন্ট তাদের জীবনযাপনের বা জীবন ধারার তাই বলবো তার থেকে ভালো হয় জীবনের মান উন্নয়ন তো এই জন্য আমি বলছি অফ লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ট্যান্ডার্ড এটা কোথায় ছিল দেখেন ছিল ব্রিটনে তো আমি লিখছি ইন ইন ব্রিটন এটার কোন হয় না সমর্থক শব্দ হয় না হ্যাঁ তো বলতে পারেন অ্যামাং ব্রিটনস অ্যামাং দ্য ব্রিটনস ব্রিটেনের লোকদেরকে ব্রিটন বলা হয় আচ্ছা ইন ব্রিটেন এবার দেখেন এই যে একটা সময়ের সাথে সাথে হয়েছে একদিনে তো হয় নাই তাহলে সময়ের সাথে সাথে এটা ইংলিশ কি হবে তো সেটাও দিচ্ছি এখন সময়ের সাথে সাথে অনেকেই বলবে যে ডে বাই ডে এই ওয়ার্ডটা ভালো লাগে না তার থেকে বেশি ভালো হয় লিখেন ওভার টাইম ওভার টাইম যদি মনে করেন যে এইটার চাইতে ভালো কিছু করতে চান তাহলে আমি আরো একটা দিচ্ছি লিখেন উইথ উইথ অফ টাইম আপনার অথবা নিচেরটাও দিতে পারেন উইথ দ্য প্যাসেজ অফ টাইম তাহলে একটু বলি তাহলে কি হচ্ছে আমি ইনকনক্লুজন না দিয়ে দিয়েছি ওভারঅল ওভারঅল দ্য গ্রোয়িং ট্রেন্ড অফ ওনিং ডিফারেন্ট হাউজ আইটেমস অথবা হোম অ্যাপ্লিয়েন্সেস রিফ্লেক্স দ্য গ্র্যাজুয়াল ইম্প্রুভমেন্ট অফ লিভিং স্ট্যান্ডার্ড ইন বিটুইন ওভার টাইম অথবা ইন বিটুইন উইথ দ্য প্যাসেজ অফ টাইম যে কোনো একটা পরীক্ষা হলে এইভাবে লেখা যাবে না যে কোনো একটা লিখবেন সো আমরা আজকে এই পর্যন্ত করলাম তাহলে কী হলো দ্য ওভারঅল দ্য গ্রোয়িং ট্রেন্ড অফ ওনিং ডিফারেন্ট হোম অ্যাপ্লিয়েন্সেস রিফ্লেক্স দ্য গ্রাজুয়াল ইম্প্রুভমেন্ট অফ লিভিং স্ট্যান্ডার্ড ইন বিটুইন ওভার টাইম এখন এটা আমি আজকে করলাম ঠিক বলে যদি আপনার লাইন গ্রাফ আসে সেখানেও আপনি ওভারঅল দিয়ে শুরু করতে পারেন যদি পাইচার্ট আসে সেখানেও আপনি ওভারঅল দিয়ে শুরু করতে পারেন অর্থাৎ ওভারঅলটা দিয়ে তারপরে ওইখানকার একটা একটা ওভারভিউ বা সবকিছু মিলে এক কথায় কি প্রকাশ করা যায় অনেক সময় থাকে যে একটার সাথে একটা মিল নাই তাহলে সেখানে ইন ইনকনসিস্ট্যান্ট মিল নাই এটাও বললেন অর্থাৎ যেটা আপনি দেখছেন এক কথায় পুরো চিত্রকে ডেসক্রাইব করে এমন কিছুই থাকবে হচ্ছে কনক্লুজন আজকের ভিডিওটা আশা করছি অনেক উপকারে লাগবে আশা করছি যারা পাচ্ছেন তারা অন্যদেরকে শেয়ার করবেন এবং প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশন রাইট আফটার দ্য ভিডিওজ গেট আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার একটু বলে রাখি যে সব সময় সাথে থাকবেন যাতে প্রত্যেকটা ভিডিও পাওয়ার পরেই নোট করেন তাহলে দেখবেন যে আপনার পুরো লেসনটা হয়ে যাচ্ছে এর লিসনিং রিডিং রাইটিং এছাড়া স্পিকিং এছাড়া আমি অনেক গ্রামারের রুল দিচ্ছি সেগুলো প্র্যাকটিসের মধ্যে না থাকলে কিন্তু ভুলে যাবেন সো স্টেট ইউন্ড অ্যান্ড কিপ প্র্যাকটিসিং থ্যাংক ইউ সো ভেরি মাচ